যে কোনো রূপকথার গল্পে আপনারা নিশ্চয়ই পক্ষীরাজ ঘোড়ার কথা শুনে থাকবেন। তবে পক্ষীরাজ ঘোড়া কি শুধুই রূপকথার গল্পে পাওয়া যায়, নাকি বাস্তবেও এর কোনো অস্তিত্ব রয়েছে? কিছু লোকের দাবি সত্যি বাস্তবেও পক্ষীরাজ ঘোড়া রয়েছে, কিন্তু তারা কোন প্রজাতির বা কিরকম সেই ঘোড়ার কথা অনেকেরই জানা নেই। এই পক্ষীরাজ ঘোড়ার ঘটনা যে কতটা সত্যি সেটাও অনেকে জানেন না। তবে এটা সত্যি যে পৃথিবীতে আজও কিছু ঘোড়ার প্রজাতি রয়েছে যাদের সত্যি রূপকথার রাজ্যের পক্ষীরাজ ঘোড়াদের মতনই দেখতে। তবে যাই হোক, ঘোড়া এমন একটি প্রাণী যারা অনেক যুগ ধরে রয়েছে এই পৃথিবীতে। বর্তমান দিনে আমরা যাতায়াত করার জন্য সাইকেল, বাস, ট্রেন প্রভৃতি যানবাহন ব্যবহার করি, কিন্তু আগেকার দিনে বেশিরভাগ সময় ঘোড়ার পিঠে চেপেই যাত্রা করা হতো। তাই ঘোড়া আমাদের কাছে অতি পরিচিত একটি প্রাণী। কিন্তু ঘোড়ার অনেক প্রজাতি আছে যাদের সত্যিই অসাধারণ দেখতে, যেমন দ্য ক্যামেলগো। এই ঘোড়াগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘোড়াগুলির মধ্যে একটি। আমরা রূপকথার গল্পে পক্ষীরাজ ঘোড়ার কথা তো শুনেছি, এদেরকে দেখলে মনে হবে এই ঘোড়াই রূপকথার গল্পের সেই পক্ষীরাজ ঘোড়া। এদেরকে খুব সুন্দর দেখতে হয়। এই প্রজাতির ঘোড়াকে পাওয়া যায় ফ্রান্সে, তাই এই ঘোড়াকে দেখতে অনেকেই ফ্রান্স ভ্রমণ করে থাকেন। দ্য এক্সমোর পনি। এই ঘোড়ার প্রজাতির চোখ এবং দৃষ্টিশক্তি খুবই প্রখর হয়ে থাকে। এই ঘোড়ার প্রজাতিগুলিকে ব্রিটেনে দেখতে পাওয়া যায়। এদের জঙ্গলি পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য এদের গায়ে পশমের একটি মোটা আবরণ আছে যা খুব চকচকে হয়ে থাকে। এদেরকে মূলত দেখতে পাওয়া যায় ডোমেস্টিক এরিয়াতে। দ্য নরওয়েয়ান ফিজর্ড। এই প্রজাতির ঘোড়াদের সাধারণত দেখতে পাওয়া যায় নরওয়েতে। এই ঘোড়ার প্রজাতিগুলি খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়। ঘোড়াগুলির স্বভাব হয় খুবই শান্ত প্রকৃতির। এই ঘোড়াগুলি বোমপ্রুফ নামেও পরিচিত। দ্য ব্ল্যাক ফরেস্ট হর্স। এই ঘোড়াগুলি প্রায় 600 বছর আগে জন্ম নিয়েছিল সাউদার্ন জার্মানিতে। এরা দ্য ব্ল্যাক ফরেস্ট হর্স ছাড়াও দ্য ব্ল্যাক ফরেস্ট কোল ব্লাড নামেও পরিচিত। এই প্রজাতির ঘোড়ার ঘাড় এবং লেজের লোম অন্যান্য সব ঘোড়াদের থেকে অনেক লম্বা হয়ে থাকে এবং অনেক উজ্জ্বল হয়ে থাকে। দ্য মারওয়ারি হর্স। ভারতে পাওয়া এই প্রজাতির ঘোড়া লম্বা ও খাড়া কানের জন্য বেশি আকর্ষণীয় হয়ে থাকে। এই প্রজাতির ঘোড়া দেখতে খুবই সুন্দর এবং এরা খুবই শক্তিশালী হয়ে থাকে, তাই এদেরকে মূলত মালপত্র বহন করার জন্যই ব্যবহার করা হয়।